করেন না, আমরা অসহায়, আমরা গরিব মানুষ, একমাত্র আমাদের ভরসা আল্লাহ পাক, তাছাড়া কিছু কেউ কিছু করার নাই। আজকে তো অবরোধ নাই, তোমাদের এমনি রাস্তার জনগণ তো প্রচুর নাকি? আজকে প্রচুর জনগণ আছে, কিন্তু রাস্তার অবস্থা বেশি ভালো না। রাস্তার অবস্থা যদি একটা যাত্রী জিজ্ঞাস করে, তিনজন ধরে আসে, 100 টাকার ভাড়া কয় 60 টাকা, এই হচ্ছে পরিস্থিতি আমাদের। আমাদের কণ্ঠ খুবই অবস্থা বেশি সুবিধাজনক। আজ কালকে থেকে তো আবার অবরোধ, কালকের থেকে অবরোধ, আবার কয়দিন হবো এটা বলতে পারছি। 48 ঘন্টা আবার বৃহস্পতিবার ঘন্টা আল্লাহ পাকের রহমত করুক, এতে তাছাড়া কিছু করার নাই। এই পরিস্থিতি নিয়ে কিছু বলার আছে? মাননীয় প্রধানমন্ত্রী ভালো থাক, স্বরাষ্ট্র পুলিশ মন্ত্রী ভালো থাক, সচিব ভালো থাক। আমরা চাই বাংলাদেশের, আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা আমি লিগ করি, আমরা চাই সব জিনিসের দাম একটু দীর্ঘক্ষ কমে থাক, আমরা যদি একটু সুন্দর মতো চলতে পারি আল্লাহ রহমত, এটাই আমাদের নিয়ম। আচ্ছা, আপনি যেহেতু আওয়ামী লীগ করেন বলছেন, সেহেতু আপনি আমাকে এটা বলেন যে মানুষের যে বলে যে রিক্সা ড্রাইভারদের উপরে গতদিন আমাদেরকে বললো যে পুলিশি নির্যাতন বেড়ে গেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কী? এবং আপনারা যেদিকে যান এদিকে পুলিশি খুব বাজে ব্যবহার করে, এ ব্যাপারে আপনার মন্তব্য কী? এবং আপনি একজন রিক্সা শ্রমিক, সে ব্যাপারে আপনি কিছু বলেন। আমরা আমি লিগ করি, আমরা রিক্সা শ্রমিক ইউনিয়ন থেকে, আমাদের কোনো রকম সুযোগ সুবিধা কোনো পুলিশ প্রশাসনের লোক দেয় না। কথা গিয়ে আর একটা চতুর্থর কথা, গরিব মানুষই আল্লাহ পাকও ভালোবাসে, একটু সাধারণ তো মানুষ, ঠিক আছে? পুলিশে যে নির্যাতন করে এটা কি সঠিক? এটা নির্যাতন করে, বাড়ি মারে মারে, হাওয়া ছাড়ে দেয়, গাড়ি উল্টাই দেয়, কিন্তু আমাদের কিছু করার নাই। এরা প্রশাসনের লোক, এরা যেটা মনে চায় এটা করতে পারে। ওনাদের কাছে জিম্মি মনে করেন, ওনারা যেদিকে বন্ধ করে দিয়েছে, আমাদের কিছু করার নাই, আমাদের যেতে দেয় না। মানে আপনারা অসহায়, আপনাদের কিছু করার নাই? কিছু করার না, আমরা অসহায়, আমরা গরিব মানুষ, একমাত্র আমাদের ভরসা আল্লাহ পাক, তাছাড়া কিছু কেউ কিছু করার নাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল। মোহাম্মদ জয়নাল, দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া শহরে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যারা রিক্সা শ্রমিক যারা অভিযোগ দিছে যে পুলিশের প্রতি আপনাদের প্রতি ক্ষুভান্বিত তারা এবং যে কোনো সময় নির্যাতন করে, তাহলে আপনিও বলতে চাচ্ছেন যে তারা এভাবেই করে? এভাবে করে, মারে এবং গাড়ি উল্টায় দেয়, গালিগালাজ করে, বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু আমরা গরিব মানুষ মুখ বুঝে প্রতিবাদ করতে পারি না। দেখা যাচ্ছে লাঠি দিয়ে বাড়ি মারলে পরে হয়তো ঠেকাই নিয়ে আরও বেশি মারব, ঠিক আছে? ওই জন্য যেভাবেই মারুক আর যেভাবে যাই করুক, আমরা অর্থহীন, আমরা গরিব মানুষ, এখন আমরা চলতে হবে। এখন তো আমার কিছু করার নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, সম্পদ নাই, আমি কিছু করতে পারি না। আমার তিনটা তোলাপার নিয়ে আমি ভাড়াই করি, আমার ঘর ঢাকা সিটি কর্পোরেশন, আমার জন্মের পরেই ভোট আমার ঢাকা সিটি কর্পোরেশন।